ও, আমি আজকে তোমাদের জন্য নবমীর থালা নিয়ে এসেছি। থালায় কি কি রাখি তোমরা দেখো, নিশ্চয়ই আশা করি তোমাদের পছন্দ হবে। তোমরা ইচ্ছা করলে এইভাবে সমস্ত ব্যবস্থা করতে পারবে। তো আমি প্রথমে ফ্রাইড রাইস দিলাম, তারপরে লেবু দিলাম, তারপরে দেখো স্যালাড দিচ্ছি, শসা, গাজর আর পেঁয়াজ কুচি। এরপরে আমি বেগুন ভাজা দিলাম, পটল ভাজা দিলাম আর মাছ ভাজা দিলাম। এরপরে আমি আর কি কি দিচ্ছি দেখো, মাংস দিলাম, মাংসের বাটি দিলাম, চাটনি দিলাম, ছানার পায়েস আর সামান্য কটা মিষ্টি আর দই। ফ্রাইড রাইস করবার জন্য আমি দেখো 500 গ্রাম রাইস নিয়েছি। এবার আমি ভালো করে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে এখন জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি জলও চাপিয়ে দিই, জলটা ফুটবে ফুটবে করছে। আমি ওর মধ্যে এক পলা তেল দিলাম, গোটা এলাচ দেব, নুন দেব, তেজপাতা দেব আর একটু দারচিনি ভেঙে দেব। জলটা ফুটে গেছে, আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো আধ ফোঁটা হলে পরে আমি এটা নামিয়ে মাঠটা ঝরিয়ে নেব। কড়াইতে তেল দিচ্ছি, আমি সবজিগুলো এবার ভেজে নিচ্ছি। প্রথমে গাজরগুলো ভেজে ভেজে তুলে নেব। গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার বিনসগুলো ভাজবো। আমি ভালো করে ভেজে নেব বিনসগুলো, সিদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি। গাজরগুলো তুলে নিচ্ছি, এরপরে গ্রিন আর বেল পেপার একসাথে ভেজে নেব। এটাকেও ভালো করে ভেজে তুলে নেব। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর আমি বাদামগুলো ভাজবো, কাজু বাদামগুলো বেশি ভাজবো না, হালকা ভাজা করে তুলে নিলাম। এবার আমি কিশমিশগুলো ভাজবো, কিশমিশগুলো বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়ে তুলে নেব। এবার আমি ভাতটা দেখছি, ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে, মাঠটা গালিয়ে নেব। কড়াইতে তেল দিলাম, দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। পটল বেগুন এগুলো ভেজে নেব। আমি নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা ভাজবো। আমি ছানার পায়েসটাও চাপিয়ে দেব। আমি 1 লিটার দুধকে ফুটিয়ে 1/2 লিটার করে রেখে দিয়েছি, এবার পায়েসটা চাপাই, পায়েসটাও একসাথেই হয়ে যাবে। দেখো এটাতে আমি বেগুন ভাজি আর এটাতে একটু পায়েস করব।
আমার দুধটা ফুটে গেছে, সুন্দর ঘন হয়ে গেছে। আমি আজকে শুনেছি যে এরকম নকুল দানা দিয়ে পায়েস খুব সুন্দর হয়, তো আমি আজকে নকুল দানা দিয়েই ছানার পায়েস করব। এটাকে আমি হাত দিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো করে নেব, যতটা পারি গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এটা আমি দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে ঘুটে দেব। বেগুনটাও ভাজা হয়ে এসছে, আমি তুলে নিচ্ছি, এবার মাছ ভাজা করব। দেখো পায়েসটা হতে হতে আমি মাছটাও ভাজা করে নেব। মাছটা দেখি উল্টিয়ে দিই, পায়েসটাও দেখব, পায়েসটা মনে হয়ে এসছে, মাছ ভাজাটাও হয়ে গেছে। আমি হাঁড়িটা চাপালাম, এবার ফ্রাইড রাইসটা চাপাবো। গিয়েছি সেটা দেখো, আমি ফ্রাইড রাইসটা এর মধ্যে আমি তেল দেবো না, সুন্দর হয়। জিনিসটা সুন্দর হয়, এবার আমি ভাতগুলো এর মধ্যে দিয়ে দেব, তারপরে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করব ভাতটা একটু। দেখো ভালো করে নাড়াচাড়া করে নেব, ঘিটা যাতে সমস্ত ভাতে মাখে। এবার সবজিগুলো দেব, দুই তিন খান। দেখো আমি এর মধ্যে সবজি টবজি সব দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ সব সবজি দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, লাল সবুজ হলুদ সাদা কত সুন্দর লাগছে। এটা আমার হয়ে গেছে, এবার আমি দেখো নামিয়ে দেবো, একদম ঝরঝরে হয়েছে। এরকমভাবে করবে, করলে পরে খেয়ে দেখবে খুব ভালো লাগবে। দেখো আমি একটা কথা বলতে ভুলে গেছি, এর মধ্যে আন্দাজ মতো যার যার আন্দাজ মতো সামান্য নুন দেবে আর একটু চিনি দেবে, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে। দেখো আমার ছানার পায়েস হয়ে গেছে, এবার আমি একটু এলাচ দিয়ে নামিয়ে দেবো। ছোটো এলাচ থেতো করে এর মধ্যে দিচ্ছি, দিয়ে এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। আমার হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার আমি তোমাদেরকে খাসির মাংসটা কীভাবে করে সেটা দেখাচ্ছি, আমি কীভাবে করি। করতে তো সবাই জানে, এক একজনের এক এক রকম ধারা, তো আমি কীভাবে করি সেটা দেখো। দেখো হলুদ দিলাম এক চামচ, দেখো আন্দাজ মতো নুন দিলাম, এর মধ্যে আমি এই যে এখানে আমার বড় একটা পেঁয়াজ বাটা আছে, দেখো দু চামচ রসুন আছে আর দেড় চামচ আদা আছে, এগুলো এর সঙ্গে এই দইটুকু, আর এর মধ্যে অল্প একটু তেল দেবো আমি, দিয়ে এটাকে আমি মাখ ভালো করে মাখ আমি ভালো করে মেখে রেখে আমি এই ফাঁকে চাটনিটা করে নেবো। এটা ম্যারিনেট হতে হতে মেখে তো কিছুক্ষণ রাখতে হয়, নাহলে পরে জিনিসটা সুন্দর হয় না। আমি টমেটো চাটনিটা করে নেবো, এইবার কড়াই চাপিয়েছি, তেল দিলাম, সামান্য একটু পাঁচফোড়ন দিলাম, দিয়ে আমি টমেটোগুলো ছেড়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে আমার এর মধ্যে নুন হলুদ দিলে পরেই সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে জলও দিতে লাগবে না, সামান্য যখন চিনি দেবো তখন দেখবে কী সুন্দর ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। দিয়ে নাড়াচাড়া করব, দেখো
গাটা গাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিনি দেব এটা একটু পাতলা পাতলা হয়ে যাবে চিনির রসে দেখো কি সুন্দর হয়ে গেছে জল দিতে লাগে না এবার আমি এই যে মাংসটা চাপাবো তার জন্য দুটো পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম পেঁয়াজ দুটো একটু লাল লাল করে ভেজে নেব তার মধ্যে টমেটো গুলোও দেব টমেটোটাও ভেজে নেব হালকা টমেটোটা ভাজা হলে পরে আমি মাংসটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওটা ঢেলে দিলাম মাংসটা কষতে কষতে এই দেখো জিরে আছে দেড় চামচ জিরে আছে এক চামচ ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আছে এক চামচ আর এক চামচ আছে শুকনো লঙ্কার গুঁড়ি এগুলো আমি তেজপাতাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এগুলো একটু গুলে নেব জল দিয়ে এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব মশলা বাটিটা আমি একটু জল দিচ্ছি অল্প একটু মশলাটা ধোয়া জল তারপরে ভালো করে কষে নেব দেখো সুন্দর তেল বেরিয়ে এসছে ঢেকে ঢেকে কষতে হবে মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখতে হবে যে ঠিকমতো তেলটা বেরিয়েছে নাকি কষা হয়েছে নাকি এটা কষা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে মটন বলেই আমি এতে প্রেশারে চাপাচ্ছি নাহলে পরে চাপাতাম না জল দিয়ে দিলাম এবার প্রেশার কুকারে দিয়ে আমি দুটো তিনটে সিটি দিয়ে নেব খাসির মাংস তো প্রেশার কুকারে দিলে পরে তাতে করে সিদ্ধ হয়ে যায় তিনটে সিটি দেবো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম তো দেখো আমার এর মধ্যে আমি একটু শাহী গরম মশলা দেব আর এক চামচ ঘি দেব দিলে পরে গন্ধটা খুব সুন্দর হবে খেতে খুব সুন্দর হবে ভালো করে ঘুটে আমি এটা এবার নামিয়ে দেব তো দেখো আমার খাসির মাংস হয়ে গেছে খাসির মাংস বলো আর মটন বলো যাই বলো না কেন আমার হয়ে গেছে রেডি আমি প্রথমে ফ্রাইড রাইস দিলাম লেবু দিলাম শসা দিলাম গাজর দিলাম পেঁয়াজ দিলাম বেগুন ভাজা দিলাম দুটো পটল ভাজা দিই মাছ ভাজা দিলাম মাংস দিলাম চাটনি এটা ছানার পায়েস এই যে মিষ্টি এই হচ্ছে দই কিছু হবে না বলবো দেখো আমার নবমীর থালা রেডি হয়েছে তোমরা আমাকে দেখে খেয়ে অতি অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে তাহলে পরে আমারও খুব ভালো লাগবে তোমাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে বুঝতেই তো পারছো বয়স্ক মানুষ ঠিকমতো গুছিয়ে গাছি করতে পারি না যেভাবে পারি সেভাবেই করেছি তোমরা একটু দেখো